Mubarak. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। পবিত্র ঈদুল আজহার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পুরো বাংলাদেশে আমাদের পবিত্র ঈদুল আজহা সম্পন্ন হয়েছে, আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া। আমরা আরও একটি ঈদ পেয়েছি এবং যথারীতি সেটা সম্পন্ন হয়েছে। আর আপনারা জানেন যে গতকালকে কিন্তু বাংলাদেশের ছাড়া বহির্বিশ্বের অনেক দেশেই কিন্তু পবিত্র ঈদুল আজহা সম্পন্ন হয়েছে। তো আজকে সারাটা দিন বলতে গেলে আমাদের তেমন কোনো কাজকর্ম নেই, সারাদিন সকাল কয়টার থেকে 9:30 পর থেকে মনে হয় বলতে গেলে রান্নার কাজে হেল্প করেছে মিমের, অ্যান্ড দেন সারাদিন খাওয়া দাওয়া, বাসায় শুয়ে বসে থাকা, এগুলোর মধ্যেই চলেছে। আর সবচেয়ে বড় কথা যে স্পেশালি আমি আমার ফ্যামিলি মেম্বার্স, মা এবং বাবা, পাশাপাশি কাজিন, মামারা, চাচারা, ফুপুরা, খালারা, মানে সবাইকে অনেক বেশি মিস করেছি। আর মিস না করে কোনো উপায় নেই। আমার মনে হয় যে প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশের এই মানুষগুলোকে খুব বেশি মিস করেন। তো বাংলাদেশে থেকেও আজকে এবারের ঈদটা অনেকটাই প্রবাসের মতো হয়ে গেল। তো যাই হোক, তারপরেও বলবো যে পরিস্থিতি অনেক সময় অনেক কিছু করতে হয় আমাদেরকে, যেটা আসলে হয়তো বা আমরা চাই না, বাট তারপরেও এরকম কিছু মেনে নিতে হয় বা করতে হয়, এটাই আর কি। তো বাংলাদেশ থেকে যারা স্পেশালি ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনাদের ঈদটা কেমন কাটলো, আপনারাও কি আমাদের মতো এভাবে কাটিয়েছেন নাকি পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অ্যান্ড সবসময় দোয়া করি, যেরকম সবার জন্য দোয়া থাকবে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর মিম তো মানে মিমের কাছে যাব, আমরা কিন্তু এই মুহূর্তে সাদে অবস্থান করছি, একটু আগে আমরা সাদে আসছি, আই মিন বিকাল টাইম। মিম বলতেছে চলো অ্যাটলিস্ট কিছু ছবি টবি তো উঠানো দরকার। তো কথা সত্য, ঈদকে ঘিরে আসলে কিছু ছবি টবি উঠানো দরকার। তো মিমের কাছ থেকে জানবো ওর ঈদটা কেমন কাটলো, পাশাপাশি ওর মানে মনে কি আছে, আর আরিফাও আছে, তো সবার কাছে জানবো। তো চলুন একটু ঘুরে আসি তাদের কাছ থেকে। তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক জামা পরিহিত, এটা আমার ছোট বোন আরিফা, আর এখানে মিম কিন্তু আছে এই জায়গায়। আর সে মানে কি ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত ব্যস্ত? আচ্ছা ঠিক আছে, তো এত ছবি তুললে তো সমস্যা মিম, এত কালো লাগতেছে কেন তোমাকে? এদিকে প্লিজ এদিকে। তাই তো কি খবর, মানে আগে তোমার কাছ থেকে শুনবো নাকি আরিফার কাছ থেকে? যাই হোক, আমরা প্রথমে আরিফার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। তো আরিফা, এবারের ঈদটা তো একেবারেই সম্পূর্ণরূপে কিন্তু ব্যতিক্রম, তো কেমন কেটেছে মানে ঈদের দিনটা, মূলত যদিও বাসার মধ্যেই, তারপর কেমন লাগলো? ভালোই। কথাটা কিন্তু আমি জানি যে ভালো না, জোর করে মনে হয় যে বলা হচ্ছে একরকম। আসলে আমার সত্যি ভালো লাগছে বাসায় থাকলে, মানে যতক্ষণ নানির বাসায় থাকি ততক্ষণ ভালো লাগে, নিজের বাসায় থাকলে একা একা কি আর কি অতটা ভালো লাগে না। আর যদিও ঢাকায় আসার পর থেকে আমি মানে বেশিরভাগ সময় আপু আর ভাইয়ার সাথে পাস করে থাকি, এই জন্য আমার ভালোই লাগে। আচ্ছা গুড, ভেরি গুড। তো আরিফা মানে বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে? আপু আম্মুকে মিস করছি, অতটাও না। আব্বু আম্মুকে মিস করছে কিন্তু অতটাও না, বাট আমি, আব্বু তো আসবে আমাকে নিতে 1 থেকে 2 দিন পরে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আসলে দ্রুত বাড়ি চলে যাবে আরিফা, সেই খুশিতে মানে অনেকটাই কি বলবো আত্মহারা নাকি। তো আরিফার কাছে সব মানে যে বিষয়টা বেশি জানতে চাইবো যে ঢাকাতে প্রথমে তো আমি ঢাকায় থাকলে অবশ্যই ভাই ভাবিকে মিস করতো, তো এখন বিষয় হচ্ছে যে আরিফা ঢাকায় এই মুহূর্তে মানে কাজিন আমার যারা আছে স্পেশালি খালাতো এবং মামাতো, কাকে বেশি মিস করতেছিস? একজনের নাম বলতে হবে যে আমি তাকেই শুধু খুব বেশি মিস করতেছি, সেটা খালাতো বোন হতে পারে, মামাতো বোন হতে পারে, মামাতো ভাই হতে পারে, খালাতো ভাই হতে পারে, আবার ফুপাতো ভাই বোনও হতে পারে, কোনো সমস্যা নেই। তবে যেহেতু ফুপাতো ভাই বোনরা তারা থাকে হচ্ছে তাদের বাড়িতে, সেই জায়গাতে মিসিংয়ের সুযোগটা অনেক কম। আর আমরা বাড়িতে গেলে কিন্তু স্পেশালি নানা নানি পরিবারে আমরা যাই, সুতরাং সেই জায়গাতে তাদের সাথে সাক্ষাৎ হয়। তো আমি সেটাই বলবো যে মামা এবং খালা কাজিনদের মধ্যে কাকে বেশি মিস করা হচ্ছে, একজনের নাম বলতে হবে। হ্যাঁ সুন্দর লাগছে। আমি এখন ভাবতেছি কার নাম বলবো, না কার নাম বলবো বিষয়টা তা না, মানে যাকে বেশি মিস করতেছিস তার নাম বলতে পারিস। আমার মনে হয় যে শুধু একজন ব্যক্তির নাম বললে কোনো সমস্যা হয় না, দেখা যাক আরিফা কি বলে।
বল তো আমি এক থেকে মনে রাখে মিস করি বেশি কারণ এখন আর কি মৌমিতা মানে সবার সাথে মিশলেও আর কি ওই মানে ওর মতো নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে আর কি আর ও রুম থেকে বেরোতে চায় না আর মনিরা রিমি এরা মানে বাইরে বেরোয় একটু মানে ওদের সাথে আর কি আমার ভালো লাগে যায় আর কি মানে তিনজনে আর কি একই রকমেরই তো দ্যাট মিন্স খালাতো বোন জুনিয়াকে খুব একটা মিস করো না আর ওরা সব সময় বেশিরভাগই ঘর বন্দি থাকে এটা আমার একদমই ভালো লাগে না আর ঈদের সময় বিশেষ করে ঈদের সময় আর মানে আলাদা দিনগুলোর মধ্যে তো একটু না একটু ডিফারেন্ট থাকে আমার মনে হয় আসগরের নামটা বললে সবচেয়ে বেশি ভালো হতো হ্যাঁ কোনো দিনের বন্ধু থাকতো না এখানে ভালো লাগার কিন্তু না এটা কিন্তু ভালো লাগার বিষয় না তোমার কথাটা কিন্তু ভুল হলো এখানে মানে যেটা পারফেক্ট অ্যানসার হবে অ্যাকচুয়ালি মানে যাকে বেশি ও আজকে এমনিতে কালকে থেকে অনেক মিস করছি আর কি মানে জানি না এখন ওকে আমার বেশি ভালো লাগে কালকে আমি ছোট আছে তাই কারণে বড় হলো ভালো লাগে ওর কথা বলছি সাদিককে দুইবার সাদিক বলতেছে যে ও রুমে টিভি দেখতেছে ও আচ্ছা আর কথা হয়নি ওকে দ্যাটস গুড সো আমরা মিমের কাছ থেকে কিছু জানতে চাই সো মিম কি অবস্থা তুমি স্পেশালি তোমার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কাকে বেশি মিস করতেছো এই ঈদে মা বাবা ভাই না যেকোনো একজন বলতে হবে তো তুমি এমন ভাবে বললে যে 14 গোষ্ঠী সম্পর্কে কিন্তু বলা হয়ে গেছে আমার তো তিনজনই আছে মানে আর আমার তো মামা বাড়ি কাছে না দূরে তো ওদের তো না মানে এখানে ফ্যামিলি মেম্বারস তোমার পরিবারের মধ্যে তো অনেকেই আছে মা বাবা ভাই আছে মেয়েরিন আছে কনা আছে আসো আরো অনেকেই আছে কনারে মিস করতেছি কনারে মিস করতেছো দ্যাটস গুড ভাইয়ের সাথে তো হয় না কারণ কনা সব সময় সাথে থাকে তাই যাক তোমার এমনিতে আসতে কি খারাপ লাগছে কিনা যেহেতু আসো এই জায়গাতে তুমি তো একবার দেখলাম একটু কান্নাও করলে মনে হয় ওই আমার তো ঘুম পাচ্ছিল আমি তো ঘুমাইতে পাচ্ছিলাম আচ্ছা ওকে সো তাইলে বোঝা যাচ্ছে যে খুব একটা খারাপ না ভালো আমার মনে হয় যে বাকি জীবনটা তোমার এইভাবেই যাবে মানে বাবার বাড়িতে গিয়ে ঈদ করা হয়তো বা খুব না আগের ঈদে তো আগের ঈদ কিন্তু সামনের ঈদগুলো আসলে বাবার বাড়িতে করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আই থিঙ্ক কজ হয় আমার বাড়ি যেতে হবে নাহলে ঢাকায় থাকতে হবে তোমার বাড়িতে যাওয়ার সুযোগ কিন্তু আর নেই বললেই চলে অ্যাডভান্স জানিয়ে দিলাম ওকে সেটা ভবিষ্যতে ওকে দ্যাটস গুড তো আমরা একটু সামনে আসব আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু বিশেষ একটা দিন মিমকে আমি শুনছিলাম প্লিজ টেক ইট আমি তোমার মাথায় দিয়ে দিই হ্যাঁ ও মাই গড আশা আশা সরি আমি কিন্তু জানি না এটা এই পরিমাণ আটা হবে সিরিয়াসলি এই সব ভালো ব্যাপার এমনি বলবো আমি এটা কোনো ধরনের কোনো প্রস্তুতি ছাড়া আকাশে কি মেয়ে হয়েছে মাথার উপর তো এখন কথা হচ্ছে বাড়ি যাবা মোটামুটি নিজেদেরকে প্রিপেয়ার করেছি সেখানে যাওয়ার জন্য এবং এক ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি আমরা এখান থেকে হয়তো বা মানে সন্ধ্যার পরে রওনা দেবো বাট গেট আপটা এরকমই থাকবে নাকি চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে তো ঈদ মোবারক তো আপনাদের সবাইকে অনেক 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 ঈদের শুভেচ্ছা থাকলো পরিবারের সদস্যদের সাথে আপনারা বাকি সময়গুলো কাটাবেন আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যারা আমাদের মতো আসলে ফ্যামিলির বাইরে রয়েছেন বা ফ্যামিলির কাছে যাওয়ার সৌভাগ্য হয়নি তারা অবশ্যই অবশ্যই কষ্ট করে হলেও মানিয়ে নিতে হবে কিছু করার নেই কারণ পরিস্থিতি কখন কোন দিকে যায় এটা আসলে বলা যায় না তো এটা হলো বিষয় তো আজকের ভিডিওটা আমার মনে হয় এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর কী বলবো যে মিমের জন্য তো ডেফিনেটলি কারণ বুঝতেই পারছেন যে ওর পরিস্থিতি কিন্তু যতই দিন যাচ্ছে
ততই সামনের দিকে এগোচ্ছে, সো বাকি জিনিসটা অবশ্যই আপনারা বুঝে নেবেন। আরিফা কিছু বলবি? ঈদ কেমন কাটলো এটা জানাবেন, আর কে কোথায় ঈদ করতেছেন এবারে এটা জানাবেন কমেন্টে। আমার থোপড়া খান সামনে দাও। তো যাই হোক, থোপড়া শব্দের অর্থ হচ্ছে ওরা যেটা বলে যে মুখমণ্ডল। সো এটা একটা নতুন ওয়ার্ড আমার কাছে, আমি 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 কিন্তু আগে জানতাম না। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, মজা করে অনেক কিছু বলে আর না না। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।